আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক একটি রিপোর্ট দৈনিক ইনক্লাবে ছাপা হয়েছে আন্তর্জাতিক মহলকে ভারত এখনো ম্যানেজ করতে পারেনি নানামুখী চাপে সরকার এই রিপোর্টে যেটা বলা হচ্ছে যে বাংলাদেশে যে নির্বাচনটি হয়ে গেল দাদর জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনটির ব্যাপারে আন্তর্জাতিক মহল বিশেষ করে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন সহ আন্তর্জাতিক যে গণতান্ত্রিক শক্তিধারক দেশগুলো তারা একেবারে স্বীকৃতি দেয়নি তারা হয়তো মুখে কিছু বলছে না কাজেও তেমন তার কোনো প্রকাশ ঘটাননি কিন্তু তারপরও এক ধরনের অস্বস্তি সরকারকে পেয়ে বসেছে এই জন্য বলা হচ্ছে বাইরে সব কিছু ফিটফাট তারপরও স্বস্তি ফিরছে না নানামুখী চাপ থেকে সরকারের উত্তরণ ঘটছে না কোথায় যেন ভীতি আতঙ্ক অনিশ্চয়তা আর দুর্ভাবনা আমি যেটা মনে করি যে এই সংখ্যাটা হচ্ছে যে এক ধরনের অস্বস্তি যে রাজনৈতিকভাবে স্বীকৃতি পাচ্ছে না বড় শক্তিধর দেশগুলোর কাছ থেকে আরেকটা বিষয় হচ্ছে অর্থনৈতিক সংখ্যা যে যদি কোনো কারণে রপ্তানি এবং প্রবাসী আয় বিঘ্ন ঘটে তাহলে কি হবে সম্ভবত এই দুইটা কারণে এক ধরনের রাজনৈতিক অস্বস্তি যে তাহলে কি দাঁড়ালো স্বাধীনতার বাহান্ন বছরে বলা হচ্ছে যে এরকম নির্বাচন নাকি হয়নি তাহলে এই নির্বাচনটার ব্যাপারে কেন এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তারা স্বীকৃতি দিচ্ছে না এখানের ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন বিশেষজ্ঞ দল তারা একেবারে তন্ন করে তারা সমস্ত বিষয়গুলো তথ্য নিয়েছে এবং কথাবার্তা বলেছে কিন্তু এখনো পর্যন্ত কেন বলা হচ্ছে না যে না ঠিক আছে বাংলাদেশের এই নির্বাচন ঠিক আছে এটা কেন বলছে না এটি হচ্ছে বড় ধরনের একটা অস্বস্তি সেই সাথে অর্থনৈতিক দুশ্চিন্তা এটাই হয়তো মানে সরকারকে অনেকখানি কাবু করেছে যদিও এই মুহূর্তে এমন না যে বিরোধী দল বড় ধরনের কোনো চাপ তৈরি করেছে রাজনৈতিক কোনো চ্যালেঞ্জের মধ্যে আছে তা না কিন্তু আন্তর্জাতিক চ্যালেঞ্জ এবং সম্ভবত অর্থনৈতিক চ্যালেঞ্জ এই দুইটা নিয়ে সরকার কিভাবে সামাল দেবে সেটা নিয়ে ভাবছে এ খবরে বলা হচ্ছে নির্বাচনের পর বিএনপি যেন আরো শক্তিশালী হয়ে গেছে বিএনপির ডাকে সাড়া দিয়ে এত বিপুল সংখ্যক মানুষ নির্বাচন বর্জন করবে তা হয়তো নেতাদের ধারণায় ছিল না ফলে নির্বাচনের পর দলটি রাষ্ট্রপথের আন্দোলনে এখনো না নামলেও নতুন পরিকল্পনা করছে দুই মাস হয়ে গেছে নির্বাচনের দাদর জাতীয় সংসদ নির্বাচনের ভূমিধ্বশ বিজয়ের পর সরকার গঠন এবং সংসদের এগারো সদস্যের বিরোধী দল জাতীয় পার্টি সরকারের নাচের পুতুল হয়ে রয়েছে রাজপথে দৃশ্যমান কোনো আন্দোলন নেই নেই কোনো মিছিল মিটিং পুলিশ প্রশাসন জেলা প্রশাসন পুলিশ প্রশাসন থেকে শুরু করে সর্বত্রই প্রমোশন ও সুযোগ সুবিধা বাড়িয়ে দিয়ে আমলা ও সরকারি চাকুরেদের খুশি রাখা হয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন সহ আন্তর্জাতিক মহলকে ম্যানেজ করতে ভারতকে ব্যবহার করা হচ্ছে বাইরের সব ফিটফাট তারপরও স্বস্তি ফিরছে না নানামুখী চাপ থেকে সরকারের উত্তরণ ঘটছে না কোথায় যেন ভীতি আতঙ্ক অনিশ্চয়তা আর দুর্ভাবনা সরকারের শীর্ষ মহল দাবি করছে যে দেশের সাথী জানুয়ারির যে নির্বাচনটা হয়েছে সেটা বান্ন বছরের ইতিহাসে একেবারে খুবই ব্যতিক্রম ধর্মী একটি নির্বাচন কিন্তু তারপর স্বস্তি নেই কেন টানা চারবার নির্বাচিত সরকার ছায়া দেখলে ভূত ভেবে মানে ভয় পাচ্ছে কেন অন্যদিকে নির্বাচনের পর বিএনপি আরো যেন শক্তিশালী হয়েছে বিএনপি ডাকে সাড়া দিয়ে এত বিপুল সংখ্যক মানুষ নির্বাচন বর্জন করবে সেটাও তারা চিন্তা করেনি তারা নতুনভাবে সংগঠন গোছাচ্ছে আর সবচেয়ে বড় কথা হলো যে এই শত চেষ্টার পরও বিএনপি ঐক্যকে ভাঙা যায়নি বিএনপি অ্যাজ ইট ইজ রয়ে গেছে জামাত ইসলাম বা অন্যান্য বড় বড় শক্তি ইসলামী আন্দোলন সেই শক্তিকে কিন্তু একদম টাচ করা যায়নি তো বোঝাই যাচ্ছে যে সংখ্যাগরিষ্ঠ অংশকে বাদ দিয়ে সংখ্যালঘুষ্ঠ অংশকে নিয়ে হচ্ছে সরকার এটাই হচ্ছে একটা অস্বস্তি সরকারের নানা এজেন্সি আছে সরকারও খোঁজখবর রাখে যে কতখানি সমর্থন আছে কতখানি সমর্থন নেই সব মিলে একটা মানসিক একটা অস্বস্তির মধ্যে আছে বোঝা যাচ্ছে যে এটি হচ্ছে মূল কারণ যে এক ভাবে হচ্ছে দেশে কোনো আগ্রহ উদ্দীপনা নেই এই নির্বাচন নিয়ে অন্যদিকে আন্তর্জাতিক বিশ্ব এখন পর্যন্ত এই নির্বাচনে গতি প্রকৃতি বা যেভাবে নির্বাচন হয়েছে সেটাকে নির্বাচন বলে তারা মনে করছে না এই দুই মিলিয়ে বোধ সরকার একটা চাপের মধ্যে আছে যার জন্য তারা ওই মানে ভূতের ছায়া দেখে ভয় পাওয়ার মতন সেরকম একটা পরিস্থিতির মধ্যে আছে তো এখন এই অবস্থাটা আসলে কাটানো উদ্যোগ নির্বাচনের পরে নেই নির্বাচনে আগেও ছিল না সরকারের এক ধরনের মনোভাব হচ্ছে যে কোনোভাবেই হোক না কোনো ক্ষমতায় থেকে যাওয়া এই থাকার মধ্যে যে কোনো স্বস্তি নেই শান্তি নেই মান মর্যাদা কিছুই নেই এটা হয়তো সরকার ফিল করছে সেই কারণেই সরকার এক ধরনের মানসিক চাপের মধ্যে আছে আর অন্যদিকে অর্থনৈতিক পরিস্থিতি কি হবে সেটি নিয়েও যথেষ্ট পরিমাণ চিন্তিত বলে বিভিন্ন সূত্র বলছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ